ঘরের ভেতর থেকে বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তে পাঠায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধার শোকের ছায়া এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার আট নম্বর ভারতী ক্লাব এলাকায় মৃতার নাম আনারকলি বিশ্বাস পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার ভোর রাতে স্থানীয় মানুষজন বৃদ্ধার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পায় ঘরে জানালা দিয়ে দেখা যায় বছর পঁয়ষট্টি এর বৃদ্ধা ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ এসে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে অশোকনগর রাজ্য সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে জানা গেছে বৃদ্ধা ওই বাড়িতে একাই থাকতেন তিনি চোখে কম দেখতেন ও কানে কম শুনতেন আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে অশোকনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে আমরা ধর পড়িয়ে উঠেছে উঠে দেখি সত্যি ধোয়া বেরোচ্ছে তখন আমরা ওই ডাকাডাকি করি কিছু ছাড়া নেই তারপরে জানলাটা আলগা ছিল ওই জানলাটা খুলে দেখি ধোয়া ধোয়া তখন দেখছি যে আগুনের মতো ওইটা আমরা এক বালতি জল দিলাম আগুনটা লেগেছে ও হচ্ছে চোখে কম দেখে তারপরে হচ্ছে কানে কম শোনে ও বাথরুম করতে যাওয়া হচ্ছে মোমবাতি জ্বালিয়ে বরাবরই আমরা বকাবকি করি ইয়ে করি কিন্তু বাথরুমে ওই মোমবাতি জ্বালিয়ে মোমবাতি থেকে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর